আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি আজকে মহাবিশ্ব পঞ্চম শ্রেণীর মহাবিশ্ব সম্পর্কে আলোচনা করে দিব। অধ্যায় হচ্ছে অষ্টম। এই মহাবিশ্ব, তোমরা কি কখনো রাতের আকাশ দেখেছো? রাতের আকাশে কিন্তু অনেক বড়, অনেক মহাশূন্য। এখানে অনেক কিছু আছে, তারা আছে, গ্রহ আছে, আরো নক্ষত্র থাকতে পারে। তো এই মহাবিশ্বটা কি? আমি এ সম্পর্কে এই অধ্যায়ের কিছুটা ছোট প্রশ্ন আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি। এখন তোমাদের আমি সেগুলোই দেখাবো। দেখো, এই যে মহাবিশ্বের, এখানে মহাবিশ্বটা কি? মহাবিশ্ব বলতে কি বলছো? গ্যালাক্সি। গ্যালাক্সিটা কি? গ্যালাক্সিটা হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। নক্ষত্রের একটি বিশাল সমাবেশ মানে কি? অনেকগুলো নক্ষত্র মিলে কিন্তু একটা গ্যালাক্সি হতে পারে। গ্যালাক্সি, তারপর হচ্ছে নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ, শক্তি, এসব কিছু মিলে যা গঠিত তাকে মহাবিশ্ব বলে। এখানে দূরবীক্ষণ যন্ত্র কি? যে যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তুকে অনেক বড় দেখা যায়, সেই যন্ত্রকে দূরবীক্ষণ যন্ত্র বলে। তাহলে এখানে দেখো, দূরবীক্ষণ যন্ত্রটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। এখানে অনেক কিছু আবিষ্কার করেছেন দূরবীক্ষণ যন্ত্র দিয়ে। এমনি দূরের জিনিসকে, পৃথিবী থেকে দূরের মহাকাশের কোথায় গ্রহ কীভাবে আর কেমন সেটা সব পর্যবেক্ষণ করার জন্য এই দূরবীক্ষণ যন্ত্রটি আবিষ্কার করেছেন। তো এরপরে আছে, দেখো, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কত? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। এখানে আবার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। এখানে তোমাদের বইয়ে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা দেখো। এখানে এটা হচ্ছে সূর্য। এই সূর্যের চারিপাশে পৃথিবী ঘুরছে, আবার পৃথিবীর চারিপাশে পৃথিবীর একমাত্র উপগ্রহ এটা চাঁদ, চাঁদ ঘুরছে। এটা চাঁদ আর এটা হচ্ছে পৃথিবী, তাদের নিজ কক্ষপথে ঘুরছে, আর এটা সূর্য। এখান থেকে পৃথিবী, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব দেওয়া আছে হচ্ছে 15 কোটি কিলোমিটার, আর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব দেওয়া আছে 3,84,400 কিলোমিটার। এটাতে আলোর একটা গতিবেগ মাপ পরিমাপ করে দিয়েছেন বিজ্ঞানীরা। এই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড, আর চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগবে কত? চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে 1.3 মিনিট। এরপরে একটা শব্দ তোমাদের বইয়ে দেওয়া আছে, মিল্কি ওয়ে। কি মিল্কি ওয়ে? হচ্ছে সৌরজগৎ যে গ্যালাক্সির সদস্য তাকে মিল্কি ওয়ে গ্যালাক্সি বলে। এটা এক ধরনের গ্যালাক্সি। মিল্কি ওয়ে দেখতে সর্পিলাকার। এটি বিভিন্ন আকৃতির হতে পারে, তবে সর্পিলাকার গ্যালাক্সিটাই বেশি পর্যবেক্ষণ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এইবার জ্যোতির্বিজ্ঞানটা কি? জ্যোতির্বিজ্ঞান হচ্ছে মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। তোমাদের বইয়ে দেওয়া আছে স্যার অ্যাডিংটনের কথা এবং গ্যালিলিও গ্যালিলির কথা। এই দুজন বিজ্ঞানী তোমাদের, এই যে ইনি হচ্ছে গ্যালিলিও গ্যালিলি, আর জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশের কোথায় কি আছে এই সম্পর্কে জ্যোতির্বিজ্ঞানীরা আলোচনা করে দিয়েছেন এবং তা পরিষ্কারভাবে প্রমাণ করে দিয়েছেন। তো জ্যোতির্বিজ্ঞানী অ্যাডিংটন, স্যার অ্যাডিংটন বলেছেন প্রতি গ্যালাক্সিতে গড়ে 10,000 নক্ষত্র রয়েছে। এরপরে জ্যোতির্বিজ্ঞানীগণ আরও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অনেক কিছু পর্যবেক্ষণ করে আমাদেরকে সম্মুখে এনে দিয়েছে, পৃথিবী সম্পর্কে জানতে পেরেছেন। তারপরে পৃথিবীর দূরের গ্রহ, কাছের গ্রহ, সূর্যের নিকটবর্তী গ্রহ, সূর্য এখানে যে 8টা গ্রহ আছে সে সম্পর্কেও বলে দিয়েছেন। আজ এ পর্যন্ত। আর হচ্ছে তোমাদের এখানে দুইজন বিজ্ঞানী আছে, এ সম্পর্কে তোমাদের আরও জানতে হবে। একজন হচ্ছেন স্যার অ্যাডিংটন, আর হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। ইনি দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে সৌরজগতের গ্রহগুলো
সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তা প্রমাণ করেছেন। আর হচ্ছে তোমাদের পড়া দেওয়া থাকলো এই যে ছোট প্রশ্নগুলো, এই ছোট প্রশ্নগুলো তোমরা আগামী দিন পড়ে রেডি হয়ে থাকবে। আল্লাহ হাফেজ।